হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জিরো ডিগ্রি টিম হাউস আজকে আপনাদের সামনে ব্যতিক্রম কিছু দেখানোর জন্য আজকে আমি চ্যানেলটি ওপেন করেছি তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো হাউ টু গেট এ গ্রুপ জব আফটার কমপ্লিট গ্র্যাজুয়েশান এম বিএর এমএসসি আশা করি এই জিনিসটি সম্পূর্ণ ব্যতিক্রম এবং আপনার প্রথমবারের মতো হয়তো বা এই জিনিসগুলো এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আজকে আমি বেসিক্যাল আলোচনা করবো যে গ্র্যাজুয়েশন এম এবং এমএসসি কমপ্লিট করার পরে অর্থাৎ যে কোনো ধরনের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমরা কীভাবে একটা ভালো যোগ পেতে পারি বা এটার জন্য আমাদের কী কী প্রিপারেশান দরকার হতে পারে তা আমি জিনিসটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যে প্রি প্রিপারেশান অর্থাৎ আপনি যখন প্রায় শেষের দিকে চলে এসেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার দিকে বা এম বা এমএসসি কমপ্লিট করার দিকে তখন আপনার কী ধরনের প্রিপারেশন থাকতে হবে এবং তারপরে যেটা সেটা হচ্ছে যে প্রিপারেশান আফটার গ্র্যাজুয়েশন এম বি এমএসি কম বি এম এম এস সি অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি কি ধরনের প্রিপারেশনটা আপনার দরকার করতেছেন তো চলুন আইডেন্টিফাই করি প্রথম হচ্ছে প্রি প্রিপারেশন প্রি প্রিপারেশনের মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি যে কালেক্ট মিনিমাম ফিফটি কোম্পানিজ অ্যাড্রেস ইমেল রিকোয়ারমেন্টস অ্যান্ড স্যালারি রেঞ্জ এই জিনিসটা আমরা বাংলাদেশের অনেকেই অনেকেই করি না যেটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যখনই আমরা প্রায় শেষ করে ফেলবো ইলেভেন সেমিস্টারে আসি বা আমরা যখন প্রায় ইন্টার্নশিপ করবো তার আগের সেমিস্টারে আসি বা আর কিছুদিন পরে বের হবো তখন কিন্তু আমাদের উচিত যে আমার পছন্দমতো পঞ্চাশটা কোম্পানির যদি অ্যাড্রেসটা ইমেল আইডি তাদের কি রিকোয়ারমেন্ট তাদের কি মানে তাদের কি কলেকশান দরকার বা অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কি না এবং তাদের স্যালারি রেঞ্জ আপনারা অবশ্যই যে যার মতো একটা পছন্দ মতো স্যালারিতে ঢুকতে চান তো সেইভাবে সিলেকশন করে আপনারা পঞ্চাশটা কোম্পানির নাম অবশ্যই সিলেক্ট করে রাখেন যেগুলো কিনা আপনার পছন্দ এবং তাদের ফ্যাসিলিটিস ভালো আপনি সেটাকে একটা প্রায়োরিটি ওয়াই অর্থাৎ আপনি প্রথম কোনটাকে চয়েস করছেন এইভাবে দ্বিতীয় কোনটা চয়েস করছেন এবং একেবারে শেষ পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি কি কোন কোন ফ্যাক্টরি বা কোন কোন কোম্পানিগুলো আপনি চয়েস করতে চান সেটা আপনি চয়েস করে এখানে রাখতে পারেন এবং আপনার প্রায়োরিটি দিয়ে তারপরে কি ঠিক এই সময় যখন আপনি কিছুদিন করতে বের হয়ে যেতে পারেন তখন কিন্তু আপনি কারোর মাধ্যমে পরিচিত হতে পারেন বা মানে যাদের সাথে পরিচিত হলে কিন্তু আপনার জব ক্ষেত্রে জব পাওয়ার পসিবিলিটি একটা বেড়ে যাবে এবং তাদের সাথে আপনি অবশ্যই কমিউনি সেটা তখন বজায় রাখতে পারেন এক্ষেত্রে ভার্সিটির টিচার অথবা আপনার ভার্সিটির সিনিয়র ভাই অথবা যারা আপনার পরিচিত যদি কোনো রিলেটিভ অথবা যদি এমন কেউ থাকে যার মাধ্যমে কিনা আপনি জবের নিউজটা পেতে পারেন তারপরে যেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে আইডেন্টিফাই ওই লাস্ট জায়গা অর্থাৎ এতদিনে আপনি প্রায় চার বছর কমপ্লিট করে যখন আপনি বিদেশের চলে এসেছেন এবং আপনি ইন্টার্নশিপ করছেন তখন অবশ্যই কিন্তু মোটামুটি আপনি একটা সাবজেক্ট সিলেকশন করে ফেলছেন যে এইটাই হচ্ছে আপনি ক্যারিয়ার করতে যাচ্ছেন তো অবশ্যই এই কয়েক মাসের মধ্যেই আপনার কিন্তু এই আপনার লাস্ট চয়েস যেটা যে এই সাবজেক্ট আপনি যেতে যাচ্ছেন সেই চয়েসটা কিন্তু আপনাকে করে তুলতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার এই সাবজেক্টটা যেটা আছে এই সাবজেক্টটা কিন্তু আপনাকে এই সাবজেক্ট অনুসারে কিন্তু পঞ্চাশটা অ্যাড্রেসের নাম এবং হচ্ছে যে ইমেল রিকোয়ারমেন্ট এবং স্যালারি এবং হচ্ছে যে যদি কোনো কন্ট্যাক্ট পার্সন থাকে সাথে ওই কন্ট্যাক্ট পারসন নাম্বারটার সাথে আপনি লিখে রাখতে পারেন যাতে আপনার যোগাযোগ করতে সুবিধা এবং এবং যে সময় সার্কুলারগুলো দেবে সেই সময় যেন আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন একটা দিয়েছে সেটা হচ্ছে আর্ন স্ট্রং বেসিক নলেজ অন ইউর সাবজেক্ট অর্থাৎ হচ্ছে যে যেই সাবজেক্টটার উপরে আপনি এতদিন পর্যন্ত মেজার সাবজেক্ট করছেন এবং সেই সাবজেক্টটার উপরে বা আপনি যদি অন্য কোনো সাবজেক্টে যদি ভালোভাবে ওই সাবজেক্টে জব জব করতে যান সেক্ষেত্রে ওই সাবজেক্টগুলো যেন আপনার পর্যাপ্ত পরিমাণে যেন নলেজ থাকে বেসিক কোশ্চেন যেন ভাইভা বোর্ডে আপনি ভালো মতো ফেস করতে পারেন সেই জন্য কিন্তু আপনার এই নলেজগুলো কিন্তু স্টুডেন্ট অবস্থায় অর্থাৎ আপনার শেষের শেষে দিয়ে তখনই আপনাকে কিন্তু এটা গ্যাদার করে ফেলতে হবে কারণ পরবর্তীতে আপনি কিন্তু ওইভাবে ওইভাবে সময় দিতে নাও পারতে পারেন তো এই জন্য কিন্তু আমার এগুলো দিয়ে একটু বেশ ভালো পরিমাণে সময় হবে তো আশা করি আমার মনে হয় যে এই প্রিপারেশনটা নিয়ে রাখলে আপনার জন্য অনেক অনেক ধরনের সুযোগ হতে পারে তারপর আমরা আসি সেটা হচ্ছে প্রিপারেশন আপনার গ্র্যাজুয়েশন অথবা এম বি এ অথবা এমএসি কমপ্লিট করার পর আমাদের কি কি জিনিসগুলো দরকার যেমন প্রথম যে এসেছে বা আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে অ্যাপ্লাই বেসড অন ইউর সিলেক্টেড জব অর্থাৎ আমি আগে যে বলেছিলাম আপনার যে পঞ্চাশটা কোম্পানি বা বিভিন্ন ইমেল আইডি বা যারা রিকোয়ারমেন্ট আছে সেই নাম্বারগুলো বা সেই অ্যাড্রেস জোগাড় করে রাখতেন সেই অনুসারে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন যখন তাদের এই সময় সার্কুলারগুলো আসতেছে সেই অনুসারে কিন্তু আপনি সিলেক্টেড জায়গাগুলোর উপরে কিন্তু আপনি আপনার অ্যাপ্লাইটা করতে পারেন আপনার রিজিউমটা এখানে সাবমিট করতে পারেন অথবা আপনার পরিচিত কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের মাধ্যমে আপনার দিতে পারেন যদি সেখানে কোনো ভ্যাকেন্সি থাকে অবশ্যই আমার মনে হয় ডাক পেতে পারেন এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশান কমিউনিকেট উইথ ইউ সিনিয়র আর ফ্যামিলিয়ার পার্সন অর্থাৎ এই সময় কিন্তু অনেক ইউনিভার্সিটির যারা সিনিয়র পার্সন আছে অথবা টিচার আছে অথবা রিলেটিভ থাকে ফ্যামিলিয়ার পার্সন তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তাদের কোম্পানিতে যদি ভালো কোনো অপরচুনিটি থাকে আপনি যদি তাদের সাথে আগে থেকে যোগাযোগ রাখেন তো কখনো যদি কোনো রকম অপরচুনিটি আসে তারা কিন্তু আপনাকে অবশ্যই তখন নলেজে দিবে যে আমার এখানে একটা স্কোপ আছে তুমি চলে ট্রাই করতে পারো তো আমার মনে হয় যে এটা খুব একটা ভালো অপরচুনিটি হতে পারে যে আপনি এক থেকে একটা সুযোগ পেতে পারে তারপরে যেটা সেটা হচ্ছে মেক স্ট্রং বন্ডিং অন সোশ্যাল সাইট লাইক ফেসবুক লিন্টিং জব বিডি জবস আমার মনে হয় যে ফেসবুকে মোটামুটি আমরা সবাই মোটামুটি রিলেটেড বাট লিঙ্কড এ কিন্তু এটা একেবারে একটা প্রফেশনাল সাইট এবং এখানে খুব ভালো ভালো কোম্পানির অনেকগুলো জব সার্কুলার হয় ফ্রেশার নেয় তারা তা আপনি কিন্তু এখানে এখন থেকে যদি আপনাদের কারো যদি লিঙ্ক ইনে অ্যাকাউন্ট না থাকে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন এবং বিভিন্ন যারা এইচআর ডিভিশনে আছে বা যারা আপনার সাবজেক্ট রিলেশন আছে তাদের নামগুলো সার্চ করে আপনি তাদের সাথে কন্টাক্ট করে ফেসবুকে যেভাবে মেসেজ পাঠায় বা ফেসবুকে যেভাবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ঠিক ওইভাবে রিকোয়েস্টগুলো পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার মাধ্যমে একটা সোশ্যাল সাইডে কিন্তু আপনি তাদের সাথে একটা বন্ডিংটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের মাধ্যমে কিন্তু একটা ভালো স্কোপ পেতে পারেন পাশাপাশি চিরাচরিত যেটা সবসময় দেখতে পাবেন যে বিডি জবস বা এবার জবস বা অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং তার জন্য কিন্তু আপনার ভালো একটি রিজুম তৈরি করতে হবে ভালো রিজিউমটার বেশ কিছু এবং রিজিউমটা যেন কোন প্রকার সমস্যা না থাকে কোনো মিস্টেক্স না থাকে সেজন্য জন্য কিন্তু আপনি অবশ্যই রিজিউমটা তৈরি করতে পারেন আমার আরেকটি টিউটোরিয়ালে রিজিউম নিয়ে পাঁচটা মিস্টেক্সের কথা লেখা আছে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই দেখে সেখান থেকে পাঁচটা মিস্টেক্স জেনে নেবেন আপনাদের জন্য খুব উপকার লাগবে তারপরে যে টাস্ক দিচ্ছি আমরা সেটা হচ্ছে যে মেক শিউর ইউ অল ডকুমেন্টস আর রেডি অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি ফাইবার হয়ে গেছে আমার জব মোটামুটি হয়ে কম ওরা কনফার্ম করছে বাট তোমরা বলতেছে যে আমাকে সার্টিফিকেট জমা দিতে হবে বা আমাকে দেখা গেছে যে রিকোয়ারমেন্ট তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিতে হবে বাট আমি কী করতেছি যে শেষ করে ফেলছি তখন শুধু জবের জন্য দৌড়ে দৌড় করতেছি বা আমি হয়তো একটু ঘোরাঘুরির মধ্যে ছিলাম এই সময় কিন্তু আমি প্রফেশনাল সার্টিফিকেট বা আমার টেস্টিমোনাল বা অন্য যেগুলো জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি উঠাতে পারিনি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আপনি যেখান থেকে ইন্টার্নশিপ করেছেন সেখানকার যে কাগজপত্রগুলো আছে ডকুমেন্টস বা আপনার ভার্সিটির ডকুমেন্টস এগুলো আপনি যোগ করে রেখে দিলে কিন্তু আপনি যখন তখনই সেটা সাবমিশন করতে পারতেছেন আপনার এক্সট্রা কোনো কিন্তু মানে কোনো প্রবলেম হচ্ছে না আরেকটা জিনিস যেটা এগুলো হচ্ছে পজিটিভ থিঙ্কিং আপনি অলওয়েজ পজিটিভ থিঙ্কিং থাকবেন যে এতগুলো জিনিস করার পরে যদি আপনি ঠিকমতো রেসপন্স না পাচ্ছেন আপনি পজিটিভ থিঙ্কিং রাখবেন অবশ্যই তাদের সাথে আপনি সবসময় চলাফেরা করবেন যারা কিনা এইভাবে তাদের পদ্ধতিগুলো বা যাদের স্টেটেটিক সিস্টেমগুলো অনেক ভালো এবং যারা অল্প সময় বেশ ভালো পজিশনে যেতে পারছে অবশ্যই তাদের মধ্যে এমন কিছু তারা কিছু কি বলে ইনোভেটিভ কিছু করেছে যার জন্য কিন্তু তারা ভালো একটা জায়গায় যেতে পারছে যে তাদের সাথে করলে কিন্তু আপনি তাদের অনেক ভালো ভালো আইডিয়া নিতে পারেন তা আমার মনে হয় যে আপনারা যদি এই কয়েকটা জিনিস যদি একটু ফলো করেন না আমার মনে হয় যে জবের ক্ষেত্রে আপনাদের অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট হলেও কিছুটা সমস্যা সমাধান হতে পারে তা আমার এই ক্ষুদ্র পয়সার জন্য আমি আপনাদেরকে বলবো যে ক্ষুদ্র পয়সার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের কিছু জানানোর জন্য কিছু বোঝার জন্য তো আমার মনে হয় যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং জিরো ডিগ্রি ডিম হাউস এবং আরও শীঘ্রই আমি আরও কিছু নতুন ব্যতিক্রম তুমি জিনিস নিয়ে আসবো জব সেক্টরের জন্য যেটা আমার মনে হয় সবাই ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পরবর্তী আপডেটের চলাম থ্যাংক ইউ সো